পানিঘাটের কাছে নীরপাড়ির মগরটোল এলাকাতে একটি হাতি ঢুকে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ পানিঘাটের কাছে নীরপাড়ির মগরটোল এলাকাতে একটি হাতি ঢুকে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী অনেকক্ষণই হাতিটি এলাকায় ঘুরতে থাকে, কিছু ফসলও নষ্ট করে হাতিটি। কিছুদিন আগে এই এলাকার নিবাসী কামাল তামাংকে একটি হাতি আহত করে এবং সে এখন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। হাতির বারবার হামলায় আতঙ্কিত গ্রামবাসী, এবং গ্রামবাসীর অভিযোগ বন বিভাগের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বন বিভাগের উপর তারা নিজেদের সুরক্ষার দাবি জানায়।